সুরঞ্জনে এবারে আপনাদের জন্য থাকছে রিলেশন এটিকেট এন্ড এক্সারসাইজ। নানান রকমের ব্যস্ততার জন্য ইনভিটেশন রক্ষা করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই ইনভিটেশনে না কিভাবে বললে ভালো হয় চলুন জেনে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট টিপস। নিমন্ত্রণে কিভাবে না বলবেন, আসলে বিষয়টা খুব কঠিন, কারণ যে নিমন্ত্রণ করছে সে কিন্তু অনেক আগ্রহ নিয়ে সেই নিমন্ত্রণটা করছে, আর হয়তো আপনার সত্যি সত্যি একটা বড় কারণ আছে না যাওয়ার। একটা হতে পারে সামনে পরীক্ষা আছে, পরের দিনে পরীক্ষা, সেই দিন যদি নিমন্ত্রণে যেতে হয় তাহলে পড়াশোনার ক্ষতি হবে। এমনও হতে পারে যে নিজের বাসায় একটা দাওয়াত আছে। আবার আরও যেটা একটু স্পর্শকাতর সেটা হচ্ছে যে অন্য আরেকটা নিমন্ত্রণ আছে যেটা আগে থেকে কমিট করা হয়েছে। তো আমার যেটা মনে হয় যে নিমন্ত্রণে না বলার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে আমার তো খুব আসার ইচ্ছা ছিল কিন্তু এই বিষয়টা এই, যারা মানে বুঝবে তারা ঠিক মানে ভালো করেই বুঝবে যে এটা ঠিক মানে মানে তার দাওয়াতে যাওয়া আসলেই সম্ভব না। পরের দিন পরীক্ষা কীভাবে যাবে, বা নিজের বাসায় দাওয়াত আছে তাহলে কীভাবে সম্ভব, মানে শ্বশুরবাড়িকে দাওয়াত দেওয়া হয়েছে কীভাবে সম্ভব যাওয়ার। আমার কাছে মনে হয় যে যখন নিমন্ত্রণের ব্যাপারটা আসে সে যেন কোনো সময় ফিল না করে যে তাকে আমি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না, আমি অলরেডি আগে একটা কমিটমেন্ট হয়ে গেছে আমার, এই জায়গাটা যদি আমি মানে এস্টাবলিশ করতে পারি তাহলে সেইটা নাটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, যে নিমন্ত্রণ করছে সে কষ্ট কম পায় আমি মনে করি।